হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আমার প্রতিষ্ঠান অর্থাৎ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এবং কলেজ সেকশনের যে টিচাররা আছে সবার সাথে বেড়াতে এসেছি। এইখানে আমরা খাসিয়াদের যে ট্রেডিশনাল ফুড আছে সেটা আমরা খাবো, সবাই মিলে একসাথে এনজয় করবো। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো, আমার কলিগদের সাথে আপনাদের পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমি আমার কলিগদের সাথে আপনাদের পরিচয় করে দেবো। প্রথমে প্লিজ রিলিজিয়াস স্টাডিজ এর টিচার আমাদের, থ্যাংক ইউ স্যার। ইংলিশ এর টিচার, রাইট? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে যে এই যে বউ হারাই গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যে খাবারটা খাবো দাদা, আমরা যে খাবারটা খাবো খাবারের নামটা কি একটু জুড়ে বলেন দাদা, খাবারের নামটা বলেন। ডকলে। ডকলে, আচ্ছা পুরা নামটা কি? ইয়ে দেওয়ান, পুরা নামটা কি? চিরো ডকলে, তাই না? এটা হচ্ছে খাসিয়াদের ট্রেডিশনাল ফুড, দেখতে পাচ্ছেন আপনারা। স্যার কি করতেছেন আপনি? হিমেল স্যার, এই যে ডকলে বানাচ্ছি। পেঁয়াজ, মরিচ এবং মশলা দিয়ে সালাদের মতো বানানো হবে। পাতা আছে, রক্ত পাতা, লেবু। রক্ত পাতা কি রক্ত লাগানো আছে? এলে রক্ত হবে। এইখানে আমার আরো দুজন কলিগ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আছেন মিস্টার ফরহাদ, ম্যাথমেটিক্স এর টিচার, তাই না স্যার? থ্যাংক ইউ। তারপর কেমিস্ট্রি টিচার, রাইট? থ্যাংক ইউ। তো এইখান থেকে নিচের দিকে আমরা যাবো, ওইখানে খাবার দাবার খাবো। ম্যাডাম কি অবস্থা? শোল ভাই, খাবারের জন্য রেডি? যে ঘটনার ডেসক্রিপশন দিচ্ছে। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, আমি আমার এই কলিগের সাথে পরিচয় করে দিচ্ছি। মুফাক্কর স্যার, বাংলা টিচার, রাইট স্যার? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। একটু আগে কোয়া থেকে আগত আনিস স্যারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। হ্যাঁ, তারপর বাম দিকে আছেন আমাদের প্রিয় স্যার, স্যার বলেন একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি শহীদ, থ্যাংক ইউ স্যার। বসেন স্যার। হ্যাঁ আমি আছেন ফিজিক্যাল টিচার, থ্যাংক ইউ স্যার। আনিস স্যারের চ্যানেল অবশ্যই দেখবেন। হ্যাঁ তাই, হ্যাঁ ওটা রিকোয়েস্ট করলাম। কি অবস্থা স্যার? আপনার তো অলরেডি সবাই পরিচিত আপনার সাথে। জি, অলরেডি আগে একটা ভিডিও হয়েছে। কেমন লাগতেছে এখানে এনভায়রনমেন্ট? ভালো লাগতেছে? খাবার দাবার জন্য রেডি? জি আমি তো রেডি। আচ্ছা আচ্ছা, যান, খাবার দাবার রেডি। কিন্তু আমাদের খাবার প্রস্তুত হয়ে আছে। এখানে হয়তো আমি আপনাদের বলিনি, আমরা এসেছি খাসিয়া পুঞ্জিতে, যেটাকে মুকাম পুঞ্জি বলা হয়। এটা আমাদের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের খুবই পাশে। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল থেকে 2-3 মিনিট সময় লাগে। তো খাবার দাবার এখন প্রস্তুত, সবাই খেতে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের টিচাররা কেউ প্লেট নিয়ে আসতেছে, কেউ খাবার নিয়ে আসতেছে। সো কিছুটা নিচু জায়গার দিকে এবার নাম নামতেছি আমরা। কি অবস্থা? সবকিছু রেডি? ফুল পিকনিক। হ্যাঁ, অসাধারণ একটা প্লেসমেন্ট হয়ে গেছে আমাদের, তাই না? লোকেশনটা অসাধারণ, ঠিক নদীর পাশে। আসিফ স্যার, ওই নদীটাকে কি জানি বলে, নদীর নাম আমতার নুই, তাই? ওদের ওদের ভাষায় আমতার নুই, তাই তো? নদীর ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে এসেছি প্রকৃতির স্বর্গরাজ্যে। এই প্রকৃতির স্বর্গরাজ্যে এখন আমাদের আজকে দুপুরের খাবার সিডো ডকলে দিয়ে আমরা আজকে খাবো। এই রাংপানি রোডের পারে, এদিকে অপোজিটে মেঘালয় পাহাড় ইন্ডিয়ান, এবং এটা আমাদের খাসিয়া পুঞ্জির এই পুঞ্জির এই পাহাড়ের পাদদেশে। আমরা সিডো ডকলে খাওয়ার জন্য আজকে এখানে আসছি, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে, তাই না? সম্মানিত কর্মকর্তাবৃন্দ সবাই আসছি আমরা। প্রকৃতির এরকম প্রকৃতির ভিতরে খাওয়া আমার মনে হয় পৃথিবীতে এটাই প্রথম।
সেলফিশ কলিগ তো এই হচ্ছে আমাদের খাবারের আইটেম, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্লেটের এইদিকে হচ্ছে ডকলে, এই যে হচ্ছে ডকলে, তারপর ডিম, এগুলো তো দেখতেই পাচ্ছেন। সো স্পেশালি যেটার জন্য এখানে আসছি সেটা হচ্ছে এটাই ডকলে।